এই ভিডিওতে আমি তুলে ধরেছি রিলাক্স ট্রান্সপোর্টের ফ্রিডে থাকা হাইব্রিড মার্সিডিজ বেঞ্জ ইকোনমি ক্লাস বাসটিকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান খান। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা ফ্রি টিকিট এবং ঈদের আগে যখন খুশি তখন বাসের টিকিট কাটতে পারা এসব সুবিধা পাবেন বলে মনে করবেন না। 2010 সালে আমাদের দেশের লাক্সারিয়াস সেগমেন্টের বাসগুলোর ভিতরে খুবই বড় একটি অংশ মার্সিডিজ বেঞ্জের দখলে ছিল। এই বাসটি মার্সিডিজ বেঞ্জ ওএস 1632 মডেলের। সৌদিয়া পরিবহন, এস আলম, বাগদাদ এক্সপ্রেস এবং এসপি গোল্ডেন লাইনের বহরে একসময় মার্সিডিজ বেঞ্জ 1632 মডেলের অনেকগুলো বাসই ছিল। তবে দুর্ভাগ্যবশত বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ মডেলের বাসগুলো দীর্ঘস্থায়ী সার্ভিস প্রদান করতে পারেনি, যার ফলে পরবর্তীতে এই মডেলের বাস আসা বাংলাদেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়। বর্তমানে এস আলম, এসপি গোল্ডেন লাইন কিংবা বাগদাদ এক্সপ্রেস কারো মার্সিডিজ বেঞ্জের বাসই রানিং অবস্থায় নেই। সৌদিয়া পরিবহন সবচেয়ে ভালোভাবে মেনটেন্স করার পরও খুবই কম সংখ্যক মার্সিডিজ বেঞ্জের বাস তাদের ফ্লিটে জীবিত রাখতে পেরেছে। রিলাক্স ট্রান্সপোর্টের এই বাসটিকে অনেক কষ্টে জীবিত রাখা হয়েছে। সম্পূর্ণ রিবডি এবং রিপেন্ট হয়ে এই বাসটি ফিরেছে, পাশাপাশি পার্টসেও এসেছে অনেকটাই পরিবর্তন। খুব সম্ভবত ইসুজু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাসটিতে এবং এর ফলে এই বাসটিকে হাইব্রিড বলা হচ্ছে, কারণ এই বাসটির চেসিস মূলত মার্সিডিজ বেঞ্জের এবং পার্টস রয়েছে অন্যান্য কোম্পানিরও। বেশ কয়েকটি আলাদা মডেলের বাসের পার্টসের সংমিশ্রণে এই বাসটি গড়ে তোলা হয়েছে, যার ফলে এই বাসটিকে মূলত হাইব্রিড বলা হয়। তবে যেহেতু এই বাসটির চেসিস মূলত মার্সিডিজ বেঞ্জ মডেলের তাই এটিকে বেঞ্জ হাইব্রিড নামেই বেশিরভাগ মানুষ চিনে থাকে। প্রথমে এই বাসটি কয়েকদিন সেন্ট মার্টিনের ফ্লিটে দেখা গেল, বর্তমানে পার্মানেন্টলি এই বাসটি দেখা পাওয়া যাচ্ছে রিলাক্স ট্রান্সপোর্টের ফ্লিটে। এই বাসটির অসাধারণ রিবডির কাজ করেছে নিউপ্লেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাশাপাশি বাসটির পেইন্ট স্কিমও খুবই উন্নত মানের। অনেকদিন পরে এত ফ্রেশ কন্ডিশনের মার্সিডিজ বেঞ্জ বাস দেখে সত্যি খুবই ভালো লেগেছিল। এত অল্প সময়ে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো আমাদের দেশে এমনভাবে চলে যাবে তা হয়তো কেউই ভাবেনি। বাংলাদেশে খুবই ভালোভাবে ব্যবসা করে যাচ্ছিল মার্সিডিজ বেঞ্জ মডেলের বাসগুলো, সার্ভিসও দিচ্ছিল টপ ক্লাস, তবে আমার এক্সের মতোই হুট করে চলে যায় তারা। তবে পরবর্তীতে ভলভো, স্ক্যানিয়া, হুন্ডাই ম্যানের আগমনে তার কথা অনেকটাই ভুলে গিয়েছিলাম আমি। তবে মাঝরাতে প্রায়ই মনে পড়ে, মার্সিডিজ বেঞ্জের কথা মনে পড়ে, অন্য কিছু ভাবেন না সবাই। এনিওয়ে বাসের কথায় ফিরি, এই বাসে তো সমমোট 40টি সিট রয়েছে, যেখানে বোথ সাইডেই দুটি করে সিট রয়েছে। বোথ সাইডে দুটি সিট থাকার জন্যই এই বাসটিকে মূলত ইকোনমি ক্লাস বলা হচ্ছে। বাংলাদেশে ম্যাক্সিমাম লাক্সারিয়াস বাসগুলো বিজনেস ক্লাস হলেও মার্সিডিজ বেঞ্জের এখনও ইকোনমি ক্লাস বাস রয়েছে শুনতে কিছুটা অবাক লাগছে। বাট বেঞ্জের বর্তমান বাসগুলোর কন্ডিশন এতটাই খারাপ যে এই বাসগুলো দিয়ে বিজনেস ক্লাস সার্ভিস অপারেট করতে ভয় পাচ্ছে কোম্পানিরা, কারণ বিজনেস ক্লাস হলে এই বাসের সিটের সংখ্যা হবে 27টি, যার ফলে ভাড়াও 50-60% ইনক্রিজ করতে হবে। এবং সেই একই ভাড়ায় সার্ভিস দিচ্ছে হুন্ডাই, স্ক্যানিয়া, ভলভো এবং ম্যানের মতো লাক্সারিয়াস বিজনেস ক্লাস বাসগুলো, যার ফলে ম্যাক্সিমাম মানুষ বর্তমানে মার্সিডিজ বেঞ্জের তুলনায় সেই বাসগুলোতে ট্রাভেল করা বেশি লাইক করবে এবং এর ফলে এই বাসের ডিমান্ড অনেকটাই কমে যাবে এবং কোম্পানিকে লস গুনতে হবে। এজন্যই বর্তমানে এটিকে ইকোনমি ক্লাস করেই সার্ভিস পরিচালনা করছে রিলাক্স ট্রান্সপোর্ট। এই বাসটা কোন রুটে যায় আর ভাড়া কত? এই বাসে ঢাকা থেকে আরামবাগের থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ। তো কক্সবাজারের ভাড়া আর টেকনাফের ভাড়া কত? কক্সবাজার ভাড়া 1000 টাকা, টেকনাফের ভাড়া 1200 টাকা। টোটাল কয়টা সিট আছে বাসে? 40টা। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই ছিল মোটামুটি হাইব্রিড মার্সিডিজ বেঞ্জ বাসটির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের ডেপথ রিভিউ। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের জানাবেন। পাশাপাশি মার্সিডিজ বেঞ্জ বাস সম্পর্কে আপনার মন্তব্য তুলে ধরতে পারেন আমাদের ভিউয়ার্সদের কাছে। এছাড়া বাস সম্পর্কে আপনার ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।